আমাদের কণ্ঠস্বরকে অবরুদ্ধ করার জন্য আজকে রাষ্ট্রশক্তি উদ্যত হয়ে আক্রমণ চালাচ্ছে। গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ 6-7 বছর বন্দি, অর্থাৎ সাধারণ মানুষের সকল অধিকারকে আজকে বন্দী করে রাখা হয়েছে। তাই বন্ধুরা আমার, আমাদেরকে প্রেরণা দেয় একুশের চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ করে। এই যে জুলুম, এই যে নিপীড়ন, এই যে 25,000 নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা, বন্দী করে রাখা, তারপরেও আজকে যখন তারা বেরিয়ে আসছে তখন তারা উদ্বুদ্ধ হচ্ছে নতুন সংগ্রাম, নতুন আন্দোলন। গণতন্ত্র ফেরাতেই হবে, বন্দী গণতন্ত্রকে মুক্ত করতেই হবে। প্রাণ খুলে কথা বলতে চায়, সোচ্চার কণ্ঠে কথা বলতে চায়, নির্বিঘ্নে কথা বলতে চায়। সেই অধিকার প্রতিষ্ঠার মূল প্রেরণা 52-একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। আমরা সেই পথ ধরে এগিয়ে যাব, এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনে আমরা সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি বিষবৃক্ষ ছড়াচ্ছে, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। আপনি আসলে আপনাদের মূল উৎপাটন করা হবে এটা নাকি আওয়ামী লীগের অঙ্গীকার? ওবায়দুল কাদের বলেছেন, আমি আপনাদের বলি, তাদের ঝুলিতে আর কিছু নেই। তারা মানুষের কাছে আর কি কথা বলবে? তারা গণতন্ত্র হত্যা করেছে, মত প্রকাশের স্বাধীনতা হত্যা করেছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিরুদ্দেশ করেছে, আর কথা বলবে কি? এখন বিভিন্নভাবে আবল তাবল কথা বলে বিভ্রান্ত তৈরি করা। আপনারা জানেন যে তাদেরকে সাম্প্রদায়িক শক্তি বলছে, সাইকুল হাদিসের সাথে তারা বসেছেন না? আরও বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দলের সাথে তারা আন্দোলন করেছেন, তারা একসাথে চুক্তি করেছেন, এগুলো তো আপনারা ভুলে যান না। ওরা হচ্ছে স্ববিরোধী এবং আত্মপ্রতারক, এই কারণেই তারা নিজেদের কর্ম তারা ভুলে যায়, অপকর্ম ভুলে যায়। 52-একুশে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আত্মত্যাগ করেছিলেন, তাদের রক্তের ধারা বন্যায় আমরা স্বাধিকার স্বাধীনতার সংগ্রামকে পরিণত করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা আমাদের জাতীয়তাবাদের প্রথম অনুভূতি লাভ করি 52-একুশে চেতনার মধ্যে দিয়ে। একুশের চেতনার মূল উপাদান হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা। এই অঞ্চলের তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, 52 সালে এদেশের জনগোষ্ঠীর ভাষা বাংলা, কিন্তু জোর করে চাপিয়ে দিতে চেয়েছিল উর্দু। সারা বাংলাদেশ জেগে উঠেছিল, জ্বলে উঠেছিল, প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে এটি একটি চূড়ান্ত পরিণতি লাভ করে। অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামের মধ্যে দিয়েই আমরা প্রেরণা লাভ করেছি যে আমাদের এই দেশকে স্বাধীন করতে হবে, আমরা মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই ধারাবাহিকতায় অনেক রক্ত ঝরিয়ে আমরা লাভ করেছি 71-এর স্বাধীনতা। কিন্তু আজকে আমরা কি পেয়েছি? আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না, আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারি না। আমাদের কণ্ঠস্বরকে অবরুদ্ধ করার জন্য আজকে রাষ্ট্রশক্তি উদ্যত হয়ে আক্রমণ চালাচ্ছে। গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ 6-7 বছর বন্দি, অর্থাৎ সাধারণ মানুষের সকল অধিকারকে আজকে বন্দী করে রাখা হয়েছে। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার কিন্তু বিএনপির যে নেতাকর্মীর ঢল সেটি নিয়ে কিন্তু রুহুল কবির রেজবি এবং আমিনুল হকের নেতৃত্বে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসেছে, তারা শহীদদের শ্রদ্ধা জানাতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে তারা শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি
ফুলের ব্যানার নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ঢাকা আইনজীবী সমিতির কাছে পাই করতে ব্যক্তিগতভাবে অনুরোধ করব আপনারা দ্রুত লাইন এই সামনে যারা আছে জুতা রেখে জুতা ফেলে ফেলে আমরা কৃষকদেরকে স্মরণ করছি, আমাদের ঢাকায় রয়েছে রেঞ্জার রোবার টাউন বিএসসিসি ব্যক্তিবৃন্দ যারা গতকাল রাত থেকে অক্লান্ত পরিশ্রম করছেন এই একুশে শহীদ মিনারের অনুষ্ঠান পরিচালনার জন্য। আমি ব্রিগেড একাত্তরকে অনুরোধ করবো তাদের ব্যানারটি গুটিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ব্রিগেড একাত্তরের পিছনে আরো দুটি ব্যানার রয়েছে, যে দুটি ব্যানার আমি সামর্থ্য দিকে দেখতে পাচ্ছি। আকাশনা উপজেলা সামনে যাবো শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ।